ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ সিম্পল হাউস ওয়াইফ। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি। হঠাৎ করে এরকম সাজুগুজু করা দেখে নিশ্চয়ই ভাবছো কোথায় যাচ্ছে দিদি ভাই? একদম না, আজকে আমি কোথাও যাচ্ছি না। হঠাৎ ইচ্ছে হলো, অনেকদিন তোমাদের সাথে মেকআপ ভিডিও শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে বসে বসে তোমাদের সাথে মেকআপ ভিডিও শেয়ার করি। আর এই বছরে আমার একটা বিয়ের নিমন্ত্রণ আসেনি যে আমি একটু সাজুগুজু করে বিয়ে বাড়ি যাবো বা একটু সেলফি তুলবো। তো আমরা সবাই মেয়েরা কিন্তু সেলফি তুলতে খুব পছন্দ করি, আর তার মধ্যে তো সাজটা অবভিয়াসলি আছে। তো আমি ভাবলাম আজকে একটুখানি নাই সাজুগুজু করে একটু ফটো তোলা যাক আর একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করা যাক। তো চলো এইরকম একটা সিম্পল মেকআপ লুক কিভাবে আমি ক্রিয়েট করলাম তো সেটা তোমরা দেখে নাও, চলো। সোনার পাখির উপর পাখি
কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর দেখতেই পাচ্ছ চুলটা আমি ছেড়ে দিয়েছি, আর এখানটায় একটুখানি পফ করেছি, কারণ পফ ছাড়া আমার মুখটা যেন বেমানান হয়ে যায়, তো তার জন্য একটু পফ করেছি। আর চুলটা আমার ক্রিম্পিং করাই ছিল, দুদিন আগে আমি ক্লাসে গেছিলাম তো ক্রিম্পিং করাই ছিল বলে আমি আর কিছু করিনি, চুলটা ছেড়েই দিয়েছি। তবে আমি বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি কিন্তু চুল ছেড়ে যায় না, তো জাস্ট আজকেই তোমাদের সামনে চুলটা ছেড়েই এইভাবেই লুকটা রাখলাম। আর বড় ইয়াররিং পরেছি গলাটা, তার সাথে ফাঁকা রেখেছি, কারণ বড় ইয়াররিং এর সাথে গলাটা ফাঁকাই ভালো লাগে। আর এই হচ্ছে শাড়িটা, আমি তো বসে বসে ভিডিও করছি দেখতেই পাচ্ছ। আর দেখো বিছনার অবস্থা দেখতেই পাচ্ছ কতটা বাজে, কারণ আমি সব কিছু ছড়িয়ে ছিটিয়ে বসেছি এখানে। তো যাই হোক, কেমন লাগলো আজকের এই মেকআপ ভিডিওটা তোমরা কমেন্ট করে জানিও, আর নতুন থাকলে অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে বেশি বেশি কমেন্ট করে শেয়ার করে দিও। তো চলো আগামীকাল নতুন একটা ব্লগের সাথে খুব শিগগিরই চলে আসছি, ততক্ষণ কিন্তু সবাইকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, আর আমার পাশে থাকতে হবে। টাটা।